ক্রিকেটারদের হাতিয়ার তাদের স্ত্রীরাই। প্রোটোকলের কারণে অনেক ক্রিকেটারই মনের কথা বলতে পারে না, তাদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। এই যেমন ওয়ার্নারের স্ত্রী স্বামীর ভালো খারাপের সব দিকেই স্বরূপ। ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা নজির অনেক। হালের মোহাম্মদ আমির, সাকিব আল হাসান, স্মিথ কিংবা ওয়ার্নার, এদের চারজনের মাঝে কেবল একজনই নিষেধাজ্ঞার পর পেয়েছেন অধিনায়কত্ব, সেটি সাকিব আল হাসান। স্মিথ একবার পেয়েছিলেন সহ অধিনায়কের দায়িত্ব, কিন্তু নিষেধাজ্ঞার আগে অস্ট্রেলিয়ার সাদা পোশাকে সহ অধিনায়ক থাকা ওয়ার্নারকে আর বিবেচনা করেনি অজিরা। ক্যান্ডিস ওয়ার্নারের অভিযোগ, তার স্বামীর প্রতি অবিচার করছে অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা, কেননা ওয়ার্নারকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না তারা। ক্যান্ডিসের দাবি, কেন জাতীয় দলের নেতৃত্ব দেওয়া হবে না ওয়ার্নারকে, কেন তাকে নেতৃত্ব থেকে আজীবন নির্বাসিত করে রাখা হবে, ওয়ার্নারের প্রতি কেনই বা অবিচার করা হচ্ছে। ওয়ার্নার কতটা মস্তিষ্ক ব্যবহার করতে পারে সেটি খুব কাছ থেকে বোঝার কথা ক্যান্ডিসে। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে এভাবে অবহেলা করছে সেটা মানতে পারছেন না ক্যান্ডিস। তাই ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার স্বামী সংযুক্ত আরব আমিরাতে গিয়ে নেতৃত্ব দিচ্ছে, ভারতে খেলতে গিয়ে নেতৃত্ব দিচ্ছে, সকলেই ওর মস্তিষ্কের প্রশংসা করেছে, সবাই দেখেছে অধিনায়ক হিসেবে ও কী করতে পারে। ওয়ার্নারের কঠিন সময়ে ক্যান্ডিস পাশে ছিলেন একেবারে ছায়ার মতো, সবসময় সাপোর্ট করে গেছেন ওয়ার্নারকে। এই বিষয়ে ক্যান্ডিস বলেন, ওই ঘটনা নিয়ে আমার স্বামীকে কোনো প্রশ্ন করতে চাইনি, সবসময় পাশে থাকার চেষ্টা করেছি, আমি চেষ্টা করতাম ওয়ার্নারকে যতটা সম্ভব শক্ত রাখতে, অন্য কিছু নিয়ে ভাবতে না। তখন আমাদের পরিবারের একটাই চিন্তা ছিল, এরপর কি হবে। ওয়ার্নার কতটা ঠান্ডা মেজাজের অধিনায়ক সেটার প্রমাণ মিলেছে আইপিএলেও। তার নেতৃত্বে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ওয়ার্নারের নেতৃত্ব গুণে মুগ্ধ হয়েছিল ক্রিকেট বোদ্ধারাও। এছাড়াও ওয়ার্নার একজন দায়িত্বশীল ওপেনারও, সতীর্থদের ভালোভাবে ব্যবহার করার গুণও রয়েছে তার মাঝে। এত কিছুর পরেও অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়ার্নারকে অবহেলা করে কোন যুক্তিতে, সেটাই মানতে পারছেন না মিসেস ওয়ার্নার।